2020 সালের আইপিএল এর অ্যাকশন আর কিছু মাস পরেই শুরু হতে চলেছে। এর আগে 2020 সালের আইপিএল এ যেসব বিসিসিআই যেসব পাঁচটি নতুন নিয়ম করলো, আজকে সেই পাঁচটি নিয়মের কি নিয়ম করলো সেটা আজ আমাদের ভিডিও আপনারা দেখবেন। তো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। ক্রিকেটের ছোট এবং বড় নিউজ পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো প্রথম যে নিয়ম চালু করলো আইপিএল এর জন্য, যে বারো নম্বর প্লেয়ার অর্থাৎ যে কোনো প্লেয়ার কোনো ইনজুরড হয়ে গেল ম্যাচের পরে, আগে সেই 12 নম্বর প্লেয়ারের জন্য শুধু সে ফিল্ডিং করতে পারতো, কিন্তু সেই 12 নম্বর প্লেয়ার আসবে সে এখন ব্যাটিং এবং বোলিং করতে পারবে। 2020 সালের আইপিএল থেকে এটা শুরু হয়ে গেল। তারপরে শুরু হচ্ছে 2 নম্বর রেড কার্ড, অর্থাৎ এই বিশ্বকাপেই হয়তো আপনারা শুনেছেন যে রেড কার্ড চালু হবে, কিন্তু 2020 সালে সেইটি রেড কার্ড হবে। যেরকম কোনো প্লেয়ার গ্রাউন্ডে বদমাইশ করলো বা কোনো খারাপ আচরণ করলো, তাকে কিন্তু অনেক কটা ম্যাচের জন্য ব্যান করতো কি জরিমানা করতো, কিন্তু 2020 সালের আইপিএলের সেটা আর হবে না। এবং আম্পায়াররা সরাসরি তার আচরণ খারাপ দেখলে অবশ্যই তাকে রেড কার্ড দেখিয়ে সেই ম্যাচের জন্য তাকে মাঠের বাইরে করে দেবে এবং সেই ম্যাচে তাকে আর দেখা যাবে না। এবং তৃতীয় নিয়ম, জার্সি বদল, মানে 2018 সাল কি 2019 সাল থেকেই শুরু হয়েছিল, এক একটা টিমের জন্য দুটি করে জার্সি ছিল, কিন্তু 2020 সালের এইটাই পুরো কনফার্ম থাকবে যে হোম ম্যাচের জন্য আলাদা জার্সি এবং অ্যাও ম্যাচের জন্য আলাদা জার্সি। আপনারা দেখেছেন হয়তো আরসিবির কিন্তু দুটো জার্সি ছিল, একটা সবুজ কালারের একটা লাল কালারের, তারা হোম এবং অ্যাও ম্যাচ প্রত্যেক ম্যাচেই প্রায় জার্সি বদল করতো। এবং 2020 সাল থেকে এটা প্রত্যেক দলেরকে মানতে হবে যে অ্যাও ম্যাচের জন্য আলাদা এবং হোম ম্যাচের জন্য আলাদা। 4 নম্বর, আপাতত শোনা যাচ্ছে তার 10টি টিম হবে এই বছর আইপিএলে, 2020 সালের আইপিএলে 10টি টিম হতে পারে সেখানে আপাতত এটা শোনা যাচ্ছে। সেটা দেখা যাক আইপিএলে কি হতে পারে, গুজরাট লায়ন্স বা রাইজিং পুনে সুপার জায়ান্টস, এই টিম দুটি আবার ফেরত আসতে পারে তাদের ফ্র্যাঞ্চাইজের কথা অনুযায়ী। তো এবার দেখা যাক 5 নম্বর নিয়ম, প্লেয়ার বদল। ম্যাচের চলাকালীন হয়তো তোমার টুর্নামেন্ট চলাকালীন একটা প্লেয়ারের পরিবর্তে অন্য প্লেয়ারকে বদল করা যাবে, হয়তো একটা টিমে খারাপ প্লেয়ার এবং তুমি তাকে বাদ দিয়ে অন্য প্লেয়ারকে এক্সচেঞ্জ করে নিতে পারো। এটা 2020 সালের নিয়মে হবে। এই 5টি নিয়ম কিন্তু খুব বদলাচ্ছে। এর মধ্যে তোমাদের কোন নিয়মটি ভালো লেগেছে এই 5টি নিয়মের মধ্যে? হয়তো আমার ভালো লেগেছে এই 12 নম্বর, অর্থাৎ প্রথম 12 নম্বর প্লেয়ার চেঞ্জ করা যাবে, বল ও ব্যাট করতে পারবে। অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও এবং বলে দিও যে তোমাদের কোন নিয়মটা বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে বিকেকে স্পোর্টসের চ্যানেলের সাথে জুড়ে থেকে অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।